হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? বিগিনস ইউথের এপিসোড ফাইভের পার্ট টুতে, মানে যেটা লাস্ট পার্ট, সেটাতে তোমাদের স্বাগত জানাই। আর এই এপিসোডটার নাম হলো মাইক্রো কসমস, যেটা বিটিএসের একটা গানের নাম। আমরা দেখতে পাই যে ছেলেটি হসপিটালে ভর্তি হয়ে গিয়েছিল, যে ছেলেটিকে দেখে জিমিন ভয় পাচ্ছিল, সেই ছেলেটি জিমিনের হাতটা ধরে নিয়ে এসে একটা জায়গায় নিয়ে আসে। ছেলেটি বলে, তোমার মনে নেই? তোমার মনে আছে ওর ফেসটা? জিমিন তখন বলে, হ্যাঁ। আর এইখানে যার ফেসের কথা বলা হচ্ছে সেটা হলো জিমিন ছোটোবেলাতে যে ছেলেটিকে কিডন্যাপ হতে দেখেছিল, সেই হলো এই ছেলেটি। জিমিনের মনে থাকলো, জিমিন বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি ভয় পাচ্ছি। ছেলেটি বলে, আর ইউ সিরিয়াস? ছেলেটি বলে, ওই উদ্যানের কাছে। জিমিন বলে, ঘটনাটার পরেও আমি তাকে দেখেছি। জিমিন বলে, আমি অনেক ভয় ছিলাম, তাই আমি তাকে ভোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনে আছে যেমন আমি ওকে কালকেই দেখেছি। ছেলেটি বলে, ওর চেহারাটা কি তুমি ডিসক্রাইব করতে পারবে পুলিশের কাছে? ছেলেটি বলে, সত্যি তুমি করতে পারবে? জিমিন বলে, হ্যাঁ। ছেলেটি বলে, তুমি ওর ফেসটা ডিসক্রাইব করতে পারবে? তুমি ওই ইনসিডেন্টটা মনে করতে চাও, এটা ঠিক আছে তো? তোমার কোনো অসুবিধা হবে না তো? জিমিন বলে, আমি আর এইগুলোর থেকে দৌড়াতে পারছি না, আমি এটাকে ফেস করতে চাই। ছেলেটি অনেক খুশি হয় এবং তাকে অনেক ধন্যবাদ জানায় তার হাতগুলো ধরে। ছেলেটি বলে, আমি আমার বাবা মাকে ডাকছি তাহলে, আমি জলদি আসছি। তারপর সে তার বাবা মাকে ডাকতে যায়। তারপর এখানেই সিন শিফট হয়ে যায়। আমরা দেখতে পাই যে আরামের বস বলে, না না, দাঁড়াও দাঁড়াও। তার বস তাদের কথায় কোনো রকম সহমত হচ্ছিল না, তাই সে বলে, এটা অ্যাবনর্মাল। পিছন দিকে তাকে কেউ বললে সে বলে, ওরা ভুল বোঝাচ্ছে আমাদেরকে। যাদের কাছে সব কিছু আছে তারা আবার এগুলোই করবে, যাদের কিছুই নেই তাদের জন্য তারা কেয়ার করবে। বাকিরাও আরামের বসের সাথে সহমত হয়ে বলে, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তারা ভুল ভাল বোঝাচ্ছে আমাদেরকে। আরামের বস আরামের বাবার দিকে আঙ্গুল দেখিয়ে বলে, লেজিসলেটর কিম চ্যাংজোন। তারপর আবার বলে, না না, এক্স লেজিসলেটর, আমাদের কাছ থেকে ভোট পেয়ে যাওয়ার পর তারপর তোমাদের হাত ধুয়ে নেবে এবং আমাদেরকে ছেড়ে দেবে, তাই না? আপনি আমাদের ভোটে নির্বাচিত হয়ে যাওয়ার পর আপনি সিওল চলে যাবেন। মিটিংয়ে থাকা বাকিদের দিকে তাকিয়ে বলে, আমি কি কোনো ভুল বলছি? তারপর পাশে বসে থাকা বাকি লোকগুলো অনেক খেপে যায় এবং বলে, কাম ডাউন, আজকে আমরা দুদিকের তরফের কথা শুনব না। তখনই ভিয়ের বাবা সেখানে চলে আসে। ভিয়ের বাবা সোজা গিয়ে জিনের বাবার কাছে যায়। তখন জিনের বাবা ভিয়ের বাবার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়, কিন্তু ভিয়ের বাবা না হ্যান্ডশেক করে না কোনো কথা বলে। কিন্তু কিছুক্ষণ পর ভিয়ের বাবা বলে যে ওয়ানজং মারা গিয়েছে। জিনের বাবা বলে, কি? তো বন্ধুরা, যে লোকটি মারা গিয়েছে ওই বিচের কাছে, এবং ভিয়ের বাবা, সুগার মা এবং জিনের বাবা এবং আরও অনেকেই আছে এই সঙ্গ স্কলারশিপে, মোট 7 জন আছে। জিনের বাবা এমন অ্যাক্টিং করছিল যেন সে ওয়ানজং যে মারা গিয়েছে তার ব্যাপারে জানে না। জিন তখন ভাবতে থাকে যে আমার বাবা কি তাকে জানে যার মার্ডার হয়ে গিয়েছে। তারপর আমরা ভিকে দেখতে পাই যে বাড়িতে বসেছিল। তারপর সুগা আসে। সুগা বলে, আমি তোমার বাবার সঙ্গে কিছু কথা বলতে চাই। ভি বলে যে, বাবা, সুগা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তখন ভিয়ের বাবা ভিকে বাইরে যেতে বলে। ভি যখনই চলে যায় তখন সুগা ভিয়ের বাবার সামনে হাঁটু গেড়ে বলে, প্রিন্সিপাল আমাকে বলে দিয়েছে আমার মায়ের ব্যাপারে, আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আমি যেটা ভেবেছিলাম আমার মায়ের ব্যাপারে সে একদমই ওই রকম নয়। আমি নিজের ওপর সব কিছু শুনতে পারি, কিন্তু মায়ের ব্যাপারে এই সমস্ত কথা আমি শুনতে পারবো না। সুগা ভিয়ের বাবাকে বলে যে, সত্যি কি আমার মা এরকম ছিল? সুগা এটা বলে খুব কাঁদছিল। ভিয়ের বাবা বলে যে, একদমই না, তোমার মা এরকম কখনোই ছিল না। এখানে সিন কাট হয়ে যায়। তারপর আমরা দেখি সুগা বাইরে আসে। সুগা তার বাবাকে বলে যে, প্লিজ আমাকে এখানেই থাকতে দাও, এবার থেকে আমি স্কুল টাইমে যাব এবং কোনো সমস্যাও তৈরি করব না। সুগার বাবা ফোনটাই কেটে দেয়। তারপর আমরা পুলিশ দেখতে পাই, সেই গাড়িটাকে দেখানো হয় যেটা আরামের কন্টেনারের সামনে ছিল। পুলিশরা সেই গাড়িটিকে ভালোভাবে চেক করছিল। এই গাড়িটি ওয়ানজংয়ের, যার মার্ডার হয়ে গিয়েছিল বিচের কাছে। এইগুলো দেখে আরামের বস বলে যে, এই সমস্ত কিছু ওদেরই চাল, ওরা শুধুমাত্র এই জিনিসগুলো করছে কারণ এই জায়গাটা তারা রিডেভেলপমেন্ট করতে চায়, আর পুলিশরাও তাদের সঙ্গে হয়ে গেছে। মানে এখানে আরামের বস জিনের বাবাকে দোষ দিচ্ছে। পুলিশরা তখন বলে যে, আপনি এত চেঁচাচ্ছেন কেন? তখন আরামের বস বলে, আমি কি কোনো ভুল কথা বলছি? তখন সে চেঁচিয়ে চেঁচিয়ে তাদের দিকে এগোতে থাকে এবং আরাম
তার বসকে ধরে নেয়। সিন শিফট হয়ে যায় জিমিনের দিকে। সেখানে ওই ছেলেটা বলে, যার কিডন্যাপ হয়ে গিয়েছিল সে তো এখন বড় হয়ে গেছে। সেই ছেলেটি বলে, আমার নাম চুই নয়, আমার নাম জিহান। তখনই জিমিনের প্যারেন্টস চলে আসে। জিমিনের প্যারেন্টস আসা মাত্রই জিমিন পুলিশের সামনে বসে এবং বলে যে, আমি জানি না ওই ক্রিমিনালের ফেসটা, ও কেমন দেখতে আমি জানি না, এই ছেলেটাকে যে কিডন্যাপ করেছিল তার মুখটার কথা বলা হচ্ছে। জিহান খুব রেগে যায় এবং সে তখন বলে যে, তুমি তো বলেছিলে যে তোমার মনে আছে তার মুখটা। জিহানের বাবা মা তাকে নিয়ে যায়। তো জিমিন এটা কেন করলো সেটাই দেখানো হচ্ছে একটা পাস্টের সিন দিয়ে। জিমিনের বাবা বলে, ঘটনাটা ঘটে অনেক বছর হয়ে গেল, তোমার কি ওর ফেসটা মনে থাকবে একদম এক্স্যাক্টলি? তো বন্ধুরা, জিমিনের বাবা মাই জিমিনকে বারণ করেছিল। তখন জিমিনের মা বলে, আমার মনে হয় তোমাকে আর এই হসপিটালে রাখা চলবে না। তারপর আমরা আরএমকে দেখতে পাই। আরএম রিডেভেলপমেন্টের বিরুদ্ধে পোস্টারে কিছু লিখছিল। তারপর আবার জিমিনকে দেখতে পাই যে নিজের উপরে খুবই রেগেছিল, কারণ সে ওটা বলতে পারেনি এবং সে ছেলেটির হেল্প করতে পারেনি, এবং তার বাবা মা তাকে হসপিটাল থেকে নিয়ে যাচ্ছে। তারপর আমরা জিনকে দেখতে পাই যে তার রুমে বসেছিল। তখনই জিনের বাবার অ্যাসিস্ট্যান্ট আসে। অ্যাসিস্ট্যান্ট জিনকে জিনের মোবাইলটা দেয়, কারণ আমরা আগের এপিসোডে দেখেছিলাম জিনের বাবা জিনের কাছ থেকে মোবাইলটা নিয়ে নিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট বলে যে, যতক্ষণ না তোমার বাবা আসছে ততক্ষণ তুমি ফোনটা ইউজ করতে পারো। জিন বলে থ্যাংক ইউ, তারপর লোকটা সেখান থেকে চলে যায়। তারপর জিন গ্রুপের মেসেজ দেখে হাসছিল। তারপর আরএমের মেসেজ আসে যে, চলো আমরা সবাই দেখা করি। জিন বলে যে, আমি বাড়ির থেকে বেরোতে পারবো না। আরএম বলে, কেন? জিনকে বাড়ির থেকে বেরোতে বারণ করা হয়েছে, এটা জাংকুক বলে। তারপর অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং জিনকে বলে যে, তোমার বাবা তোমাকে ডাকছে। জিন তার বাবার অফিসে আসে এবং সেখানে আরও অনেক লোক বসেছিল। তারা সবাই মদ্যপান করছিল এবং তাদের মধ্যে একজন জিনকে বলে, এসো এসো এখানে এসো, এখানে বসো। জিন তাদের কাছে বসে এবং তারা সবাই, যারা রিডেভেলপমেন্টের বিরুদ্ধে লড়াই করছে, তাদের সম্পর্কে খারাপ খারাপ কথা বলছিল। তাদের এই কথাগুলো জিনের একদমই ভালো লাগছিল না। জিন তার বাবার বইগুলো দেখছিল, যেটা জিনের বাবাই লিখেছিল। তখন জিনের বাবা আসে জিনের কাছে একদম ড্রাঙ্ক হয়ে এবং বলে যে, তুমি কি এইটা কখনো পড়েওছো আদৌ? জিন কিছুক্ষণ চুপ থাকে এবং বলে যে, আমার একদমই ভালো লাগছিল না যে আজকে মিটিংয়ে তুমি মিথ্যা কথা বলেছ, তাই না? যদি তুমি চাও যে আমি পলিটিক্সে জয়েন করি তোমার মতো, তুমি কেন আমাকে এটাতে জোর করছো? জিনের বাবা বলে, যাও তুমি শুয়ে পড়ো। জিন বলে যে, তুমি কি চাও যে আমি তোমার মতন মিথ্যাবাদী হয়ে যাই? তুমি তো জানো রিডেভেলপমেন্টের পর ওদের কাছে থাকার জন্য কোনো ঘরই থাকবে না। জিনের বাবা জিনকে খুব জোরে একটা চড় মারে এবং তখনই কারেন্ট চলে যায়। তারপর আরএমের বসকে দেখতে পায় যে নেশায় মত্ত হয়ে গাড়ি চালাচ্ছিল এবং একটা পোলে ধাক্কা মেরে দেয়, আর সেই জন্যই পুরো জায়গার কারেন্ট চলে গিয়েছিল। সবাই বাইরে এসে দেখে যে কারেন্ট কেন চলে গেল। জিন বাইরে এসে গেটের কাছে দাঁড়ায়। তখন জিনের বাবা পেছন থেকে বলে ওঠে যে, চুপচাপ ভেতরে এসো। জিন অন্ধকারের মধ্যে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। আমরা দেখতে পাই বাকি সবাই আরএমের কন্টেনারের সামনে আড্ডা দিচ্ছিল। জেহোব জিমিনকে বলে, কি হলো, তুমি আমেরিকা মিস করছো? জিমিন বলে, হ্যাঁ। ভি বলে, আমিও আমেরিকা যেতে চাই। আরএম এবং সুগা গাড়ির ভেতরে বসেছিল, জাংকুক গাড়ির বাইরে দাঁড়িয়েছিল। জাংকুক এদেরকে বলে যে, আমি জলদি বড় হয়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্স বানাবো, যাতে আমি তোমাদেরকে একটা লং ড্রাইভে নিয়ে যেতে পারি। সুগা বলে, আমি এত জলদি মরতে চাই না। তারপর সুগা গাড়ির মধ্যে কিছু চেক করতে থাকে। সুগা তখন একটা চাবি পায় এবং সেই চাবিটি দিয়ে ওই গাড়িরই একটা ড্রয়ার খুলে যায়। সিন এখানেই কাট হয়ে যায়। তারপর আমরা জিনকে দেখতে পাই যে ছুটে ছুটে তাদের কাছে আসছিল, আর এখানে জেহোব ডান্স করছিল আর জিন ছুটে ছুটে তাদের কাছে চলে এসেছিল। জিনকে দেখে এরা অবাক হয়ে যায় এবং বিটিএসের ফেমাস সং ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। গেস করো সেই গানটার নাম কি? হ্যাঁ, ঠিক ভেবেছ, মাইক্রোকসমস, যেমন কি এই এপিসোডটার নাম। এবং জিন বাকি মেম্বারদের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। এইভাবেই এপিসোড 5 শেষ হয়ে যায়। ফিরে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।